আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের একটা কাকলেটের রেসিপি। এজন্য এখানে আমি নিয়েছি পাউরুটির স্লাইস, তো 3 পিস পাউরুটির স্লাইস নিয়েছি, আর নিয়েছি এখানে আলু। তো আলুটা কিন্তু আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন, খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই। এখন এই আলুটাকে খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে ছোট আলু নিয়েছি আর এই আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে ফালি করে সিদ্ধ করে নিয়েছি, এতে করে কিন্তু খুব সহজেই এটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এভাবে সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। তো আলুটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করবেন, যাতে খুব ভালোভাবে এটা নরম হয়ে যায়, যাতে এর ভেতরে কোনো রকমের দানা ভাব না থাকে। তো খুব ভালো করে হাত দিয়ে এটাকে ডলে ডলে এভাবে ম্যাশ করে নেবেন। এই পর্যায়ে এখানে আমি এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজটাকে আমি সয়াবিন তেলে ভেজেছি, তো তেল সহ আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, তো এখানে দুটোর মতো কাঁচামরিচকে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া 1/2 চা চামচের মতো। এরপর একটু স্পাইসি হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচের মতো। এটা দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, তো এখানে সামান্য পরিমাণ ধনে গুঁড়া দিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিব চাট মশলা, এটাও আমি খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, তো এই গরম মশলার গুঁড়ার ভেতরে কিন্তু সামান্য পরিমাণ জয়ফল, জয়িত্রীর গুঁড়াও আছে। এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসে এই কাটলেট থেকে। এখন হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে নিতে হবে। তো হাতের কাছে জয়ফল, জয়িত্রীর গুঁড়াটা না থাকলে শুধুমাত্র গরম মশলার গুঁড়াটা দিয়ে নিলেই হবে। তো খুব ভালো করে কিন্তু এটাকে ম্যাশ করে নিব হাত দিয়ে। এভাবে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, তো দেখুন এটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এরপর এখানে আমি পাউরুটির স্লাইসগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছে। তো পাউরুটির স্লাইসগুলোতে পানিতে ভিজিয়ে তারপর পানিটা ফেলে দিয়ে যদি আপনারা এভাবে নিয়ে নেন পাউরুটিটা, তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটাই কমে যাবে। পাউরুটি ভিজালে কিন্তু এর টেস্ট কমে যায়। তো আমি এভাবে ড্রাই পাউরুটিটাই দিয়ে দিচ্ছি। তো দুই হাত দিয়ে কিন্তু এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন, এতে করে কিন্তু এটা মেখে নিতে খুবই সুবিধা হবে। তো এখানে 3টা স্লাইস নিয়েছি পাউরুটির। এখন এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আলুর সাথে। তো খুব ভালো করে এটাকে হাত দিয়ে এভাবে কোচলে মেখে নিতে হবে। তো প্রথমে একটু ড্রাই মনে হতে পারে, তো ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে আলুর সাথে। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা মিশে গেছে। আর এটা মাখানোর জন্য কিন্তু কোনো রকমের বাড়তি পানি ইউজ করবেন না। তো দেখুন এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি কাটলেটগুলো তৈরি করে নিব। তো কাটলেটগুলো টেস্ট বাড়ানোর জন্য এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দিলে কিন্তু খুবই চমৎকার একটা টেস্ট আসবে। তো চিনিটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন বা চাই কিন্তু স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু খুবই চমৎকার লাগে। অবশ্যই চেষ্টা করবেন একটু দিয়ে নিতে। তো দেখুন এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে একটা ছোট প্লেট নিয়েছি। তো এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি হাতে, নিয়ে এটাকে আমি কাটলেটের শেপ দিয়ে দিব। তো অল্প পরিমাণ করে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও তৈরি করতে পারেন বা চাইলে কিন্তু একটু বড় সাইজেরও বানিয়ে নিতে পারেন। তো এই কাটলেটগুলো আমি একটু বড় সাইজের করে তৈরি করছি, আপনারা মাঝারি সাইজেরও তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে 5টার মতো কাটলেট তৈরি করা যাবে, আর খুব বেশি ছোট করে তৈরি করলে কিন্তু 6টার মতো তৈরি করে নিতে পারবেন। এখন এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর একটা ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। এখন এই ডিমটাকে খুব ভালো করে বিট করব, এটা আমি বাইন্ডারের জন্য নিয়েছি। তো দেখুন ডিমটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি। এখন এখানে কাটলেটগুলোকে আমি এই ডিমের ভিতরে একটু চুবিয়ে নিব। তো ডিমের ভিতরে চুবিয়ে কিন্তু এটাকে ব্রেড ক্রামের ভিতরে গড়াগড়ি করে নিচ্ছি। তো এখানে বাজারের কেনা ব্রেড ক্রাম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঘরে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও কিন্তু এই কাটলেটগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজেই, বা চাইলে কিন্তু আপনারা পাউরুটিগুলোকে ভালো করে ড্রাই করে তারপর গুঁড়ো করে এইভাবে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন। তো দেখুন খুব ভালো করে এটাকে কোটিং করে নিয়েছি। তো হাত দিয়ে এর এক্সট্রা যে পাউরুটির গুঁড়ো আছে সেটা কিন্তু আমি এভাবে ছাড়িয়ে নিব। তো এভাবে কিন্তু সবগুলোই আমি কোটিং করে নিয়েছি, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি।
এ পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়েছি, আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি প্রয়োজন মতো তেল দিয়ে নিয়েছি। এখন প্যানের গায়ে তেলটাকে একটু স্প্রেড করে নিব। তেল ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি এক এক করে এই কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। তো চা তৈরি হওয়ার আগে কিন্তু এভাবে আপনারা এই ডিম আর পাউরুটির কাটলেটগুলো ভেজে নিতে পারবেন খুব সহজেই। তো পাউরুটির এই কাটলেটগুলো খেতে কিন্তু খুবই চমৎকার লাগে, অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো ভাজার জন্য কিন্তু একটা কাঁটা চামচ ব্যবহার করতে হবে। কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে ভালো করে এটাকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। যখনই দেখবেন যে এরকম কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। তো ভাজার পর দেখবেন যে এই কাটলেটগুলো খুবই মুচমুচে হয়, অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো দেখুন এর তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপরে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। চাইলে কিন্তু এগুলোকে আপনারা টিস্যু পেপারের উপরে তুলে নিতে পারেন, এতে করে এর গায়ের যে তেলটা আছে সেটা টিস্যু পেপার টেনে নেবে। এখন এটাকে সার্ভ করে নিব। তো দেখুন ভাজার পর এটা কতটা মুচমুচে হয়েছে আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে। তো খুবই লোভনীয় স্বাদের এই কাটলেটগুলো আপনারা চাইলে ইফতারের জন্য তৈরি করে নিতে পারেন, পরিবারের সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই কাটলেটের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।